বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সত্যিকারের জেরিকে ব্যবহার করে টেবিল টেনিস খেলার মজাই আলাদা। এটা কার বল? এই বাচ্চার। এই বাচ্চা, এই দেখো বল এইভাবে খেলতে হয়। আমি যখন আগে শক্তিশালী ছিলাম তখন এর এত সাহসী ছিল না, এখন আমি দুর্বল হয়ে গেছি। এরকম বলো না আঙ্কেল, তুমি এখনও শক্তিশালী। হ্যাঁ বাবা, আমি যদি আগেকার মতো শক্তিশালী হতাম তাহলে এই টম তোমার সাথে কোনোদিনও এরকম করতে পারতো না। আহা, আমি এখানকার সব থেকে শক্তিশালী এখন, হা হা হা। এই টমকে আমি ছাড়বো না, কিন্তু আমি কি করতে পারি? আমার বয়স হয়ে গেছে, দাঁতগুলো ভেঙে গেছে, পায়ের ব্যথায় আমি সকালে ঘুম থেকে উঠতে পারছি না। ওহ, আমার তো কোমরেরও ব্যথা। এখন আমি কি করে এই টমকে উচিত শিক্ষা দেব? আমি তো একদম ভেঙে পড়েছি। আ, ওটা কি ওখানে? ও, কিছু মনে হচ্ছে ওখানে একটা, কিন্তু কি বা করতে পারি? ওই টম এসে সব কিছু বিগড়ে দেবে। এই টম এখন এই এলাকায় রাজত্ব করছে, ও সবার উপরে অত্যাচার করছে। আমি যখন এখানকার বস ছিলাম তখন ওর সাহসী ছিল না এত অত্যাচার করার। ও, আমার টেবিল টেনিস খেলার সময় হয়ে গেছে, কিন্তু বল নেই। কিন্তু বল না থাকলেও কোনো অসুবিধে নেই, কারণ আমার কাছে আছে একটি ছোট্ট ইঁদুর বল। আপনারা বুঝতে হয়তো পারছেন না যে ইঁদুর বল জিনিসটা কি। এই বুলডগ, বুড়ো কি করছিস? সর এখান থেকে, আমি এখন খেলবো। এই দেখ, তোর বন্ধু জেরিকে ব্যবহার করে এখন আমি টেবিল টেনিস খেলবো। ইয়া, এই টুপিটা পরে নাও, তাহলে আরও কিউট লাগবে ছোট জেরি। এবার দেখো আমার শট, আমি তোমাকে নিয়ে কত সুন্দর খেলি। জিতবো তো আমি এই খেলায়, কারণ এই খেলায় আমি প্রতিযোগী আর আমার কম্পিউটারও আমি নিজেই। তো জিতবো তো আমি, তাই না? কেমন লাগলো আমার জোক? এই নাও, এ নাইস শট টম। ও, নিজের প্রশংসা নিজেই করছি, আপনারা কিছু মনে করবেন না। এই টম আমার উপর খুব অত্যাচার করছে। এ বুলডগ, তাড়াতাড়ি আসো, তোমার জন্য এই মাংসের টুকরোটা এনেছি, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, নাহলে কিন্তু অন্য কেউ খেয়ে চলে যাবে। আহ, আমাকে মাংস দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আহ, এটা তো একটা সলিড মাংসের পিস মনে হচ্ছে। আরে বা, এটা তো দেখে টেস্টি লাগছে, কিন্তু আমার তো দাঁত নেই, আমি এবার কি করে খাবো? যাই হোক, অত ভেবে লাভ নেই, এই মাংসটা আমি আমার ভাগনার জন্য রেখে দেব, ও পরে খাবে। বেচারা অনেক দিন থেকে মাংস পায়নি। সরি, আপনাদের ইমোশনাল করে দিলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি কি খাবো? এই মাটির ঘাস নিয়ে গিয়ে সিদ্ধ করে কিংবা ভেজেই খেয়ে নিতে হবে? না, সিদ্ধ করার জন্য গ্যাস নেই, গ্যাসের অনেক দাম, তেলেরও অনেক দাম, এটা আমি কাঁচাই খেয়ে নেই এখন, সেটাই আমার শরীরের পক্ষে অনেক ভালো হবে। দেখি খেয়ে। তুই কি বাজে খেতে, আমার একদম ভালো লাগছে না এটা খেতে। ও, ওখানে ওটা কি? আরে বা, ওখানে তো একটা মাংসের টুকরো, আহ, তাও আবার একদম সলিড পিস, দেখে তো মনে হচ্ছে মাটনের পিস। টেস্টি। অনেক হয়ে গেছে খেলা, এবার আমি এটা দিয়ে লাঞ্চ করব। এই মাংসটা হয়তো বুলডগের জন্য রাখা ছিল, কিন্তু ও বুড়ো হয়ে গেছে, ওর এখন আর দাঁত নেই। এই বুলডগ, এই দেখো তোমার মাংস এখন আমি খেয়ে নেব, তাও আবার একবারে। তুমি এখন কাঁচকলা খাও, এই দেখো তোমার মাংস আমি খেয়ে নিলাম, হা, আমি খাবো। টেস্টি। একবারেই খেয়ে নিলাম, আসলে খুব খিদে পেয়েছে তো। এই নাও চামচটা, ধুয়ে রেখে দিও পরে। আমরা এই অত্যাচারী টমের হাত থেকে কবে রেহাই পাবো বুলডগ? জানি না, আমার তো এখন আগেকার মতো আর শক্তি নেই। তবে হ্যাঁ, আমার যদি আগেকার মতো শক্তি থাকতো তবে ওর এত সাহস হতো না। দুপুর হয়ে গেছে, যাই এখন আমি শুতে যাই, গিয়ে কোমরে একটু তেল মালিশ করি, নাহলে কোমরের ব্যথাটা আবার বেড়ে যাবে।
কী তেল ইউজ করো তুমি? অবনী ঘোষের বিদ্যুৎ তেল আমি দেখি তো। আমি ভাবছি এখন ওই টমকে আমি হারাবো কেমন করে। আমি বুলডগ এই এলাকার বস ছিলাম, খুব খারাপ লাগে আমার সামনে যখন ও সবাই উপর অত্যাচার করে। কোনো কি উপায় আছে ছোট্ট জেরি? হ্যাঁ, একটা উপায় আছে। আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। এবার আপনি খুব সহজেই টমকে হারিয়ে দিয়ে আবার আমাদের বস হয়ে যাবেন। দেখুন, আপনাকে এই বইটা ভালো করে পড়তে হবে। এই বইয়ে লেখা আছে আপনি কি করে সুস্থ হয়ে ফিট হয়ে আবার আগেকার মতো অবস্থায় ফিরে আসতে পারেন। ও, এখানকার লেখাগুলো তো খুব ছোট ছোট। আমার একটা চশমার প্রয়োজন ছিল, চোখগুলো নষ্ট হয়ে গেছে। ও, এই বোলডক আর এই ছোট্ট ইঁদুর জেরি নিশ্চয়ই কোনো ফন্দি আটছে কি সেটা আমাকে শুনতে হবে। আরে, এখানে তো সুন্দর এবং সিক্স প্যাক হওয়ার স্টেপ এবং পদ্ধতিগুলো লেখা আছে। ঠিক আছে, আমাকে এখন হ্যান্ডসামই হতে হবে, বানিয়ে ফেলবো ঋত্বিকের মতো সিক্স প্যাক। এই বুড়োটা ভাবছে যে এই বয়সে ও সিক্স প্যাক বানিয়ে মেয়েদের পটাবে, কিন্তু আমি স্মার্ট টম সেটা হতে দেব না। আমি এখানকার সবথেকে হ্যান্ডসাম। ও জেরি, এই বয়সে তোমার কথা শুনে আমি স্টেপ ওয়ানটা অ্যাপ্লাই করছি। এটা করা কি খুব জরুরি? জানি না আমার মুখের মধ্যে এতগুলো ব্যান্ডেজ আটকে কেন দেওয়া হয়েছে। এইভাবে কি আমি আবার আগেকার মতো হ্যান্ডসাম হয়ে যাব? তোমার কি মনে হয় ছোট্ট জেরি? হ্যাঁ, আপনি চোখ দুটো বন্ধ করুন। এইভাবে আপনাকে এইভাবে মুখের ভাঁজগুলো টান টান করে রাখতে হবে। আমার মুখটা তো জ্বলে গেল। এর থেকে তো ভালো ছিল তেল মালিশ করা অবনী ঘোষের, কিন্তু এটাতে আমার খুব লাগছে। মনে হচ্ছে যেন মুখগুলো উপরে উঠে যাচ্ছে, চামড়াগুলো খুব জ্বলছে। ও, এই বুড়োর ভালো শখ জেগেছে বুড়ো বয়সে মুখকে প্লাস্টিক সার্জারি করার। দেখো এবার কি করছি। আয় নাও। আমার মুখটা গেল। কেমন লাগে? তুমি কোনোদিনও আর হ্যান্ডসাম হতে পারবে না। ও, এই টম তো আবার এসে আমার কাজে বিঘ্ন ঘটিয়ে চলে গেল ছোট জেরি। এখন কি করা যায়? কোনো অসুবিধে নেই, স্টেপ টু অ্যাপ্লাই করি। হ্যাঁ, স্টেপ টুতে তো বলেছে আপনার চুলটা ড্রাই শ্যাম্পু দিয়ে ভালো করে ধুতে হবে। তোমার কি মনে হয় এটা সত্যি কাজ করবে জেরি? আমার তো মনে হচ্ছে করবে। হওয়াচ্ছি এই বুড়ো বুলডগকে হ্যান্ডসাম হওয়া। এর শ্যাম্পু আমি এবার বদলে দিচ্ছি, এর জায়গায় অন্য শ্যাম্পু রেখে দিচ্ছি। এবার দেখো কি হয়। এই শ্যাম্পুটা আপনি যদি আবার আপনার গায়ে অ্যাপ্লাই করেন, আপনি আবার আগেকার মতো হ্যান্ডসাম লাগবেন। আপনি খুব অ্যাট্রাকটিভ হয়ে যাবেন। আপনার পিঠটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি, যদিও আপনার পিঠ থেকে দুর্গন্ধ আসছে, মনে হচ্ছে অনেকদিন স্নান করেননি। বাহ, এবার এইটা দিয়ে আপনার গাটা ভালো করে ধুয়ে দেই। এই নিন, এই জল দিয়ে আপনার গাটা ধুয়ে দেই। আরে, এটা কি হলো? আপনার তো গোটা গা কালো হয়ে গেল। এরাম হওয়ার কথা ছিল ফর্সা, কিন্তু হয়ে গেল কালো। হা 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 হা, বুড়ো কোথাকার, এই বয়সে হ্যান্ডসাম হওয়ার খুব শখ ছিল। যাই হোক, এবার আমাদের স্টেপ থ্রি অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সেটা তো আমি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে ডায়েট। আমাকে মাংস টাংস সব খাওয়ার ছেড়ে পুষ্টিকর সবজি খেতে হবে। দাও জেরি, গাজর আরও যত সবজি আছে সব দাও, আমি সব একসাথে মিক্সারে ব্লাইন্ড করে, অর্থাৎ সব একসাথে মিক্সচার করে সেগুলোর রস খাবো এবং স্মার্ট শক্তিশালী হয়ে যাব। এবার দেখো আমি কি করি। এর সাথে ঝাল লঙ্কা মিশিয়ে দিলে তোমার পাছা দিয়ে ঝাল বেরোবে। এর মধ্যে কিন্তু একটু গোলমরিচ আর একটু টমেটো সস দিলে দারুণ টেস্ট হতো, তাই না জেরি? যাই হোক, অত সময় নেই, এবার এটাকে মিক্সচার বানিয়ে তাড়াতাড়ি খেয়ে নেই। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। হ্যাঁ, এটা মনে হচ্ছে হয়ে গেছে। আরে বাহ, দেখতে তো টেস্টি লাগছে। এবার এক নিঃশ্বাসে খেয়ে নেই। ওম আহ, মনে হচ্ছে এবার আমার শরীরের সব শক্তি আমি ফিরে পাবো। ও হ্যাঁ, আপনি, আরে আপনার কি হচ্ছে এটা?
আপনার কান থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন? হ্যাঁ, আমার ভিতরটা একটু গরম গরম লাগছে, ব্যাপার কি? আমার গোটা শরীর জ্বলে গেল, মনে হচ্ছে আমার গোটা গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, আমার কান থেকে ধোঁয়া বেরোচ্ছে, কি ঝাল! ও ও বুড়ো বুলডগ, তোমার মেয়ে পটানোর সব শখ মিটে গেছে, এবার তো তোমাকে একদম হ্যান্ডসাম লাগছে, তুমি তো একদম স্নোম্যানের মতো হয়ে গেছো। হা 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 হা, বুড়ো বুলডগ, আমি এখানকার বস।